ব্যাংক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, অনন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা শব্দ অর্থ, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আহব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। আকাল শব্দের অর্থ হচ্ছে দুর্ভিক্ষ। কুণ্ডুয়ান এর অর্থ হচ্ছে কুণ্ডলী পাকান। সম শব্দের অর্থ হচ্ছে শান্তি। মার্জার শব্দের অর্থ হচ্ছে বিড়াল। কপল শব্দের অর্থ হচ্ছে গণ্ডদেশ। শিষ্টাচার এর অর্থ হচ্ছে সদাচার। অভিনিবেশ শব্দের অর্থ হচ্ছে মনোযোগ। নির্মক শব্দের অর্থ হচ্ছে সাপের খোলস। গণ্ডগ্রাম শব্দের অর্থ হচ্ছে বৃহৎ গ্রাম। শ্বশ্রূষ শব্দের অর্থ হচ্ছে শাশুড়ি। এবং শ্বশ্রু শব্দের অর্থ হচ্ছে গোবদারি। পথিত শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত। জঙ্গম শব্দের অর্থ হচ্ছে গতিশীল। প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক। বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। কেওয়াট শব্দের অর্থ হচ্ছে কপাট। বব্রি অর্থ হচ্ছে বহু ধান। অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার। বামেতর শব্দের অর্থ হচ্ছে ডান। কনক শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ। দিনমণি অর্থ হচ্ছে সূর্য। কিরিট শব্দের অর্থ হচ্ছে মুকুট। কিরিটিনী শব্দের অর্থ হচ্ছে মুকুট ভূষিত। হেমহর্ম স্বর্ণনির্মিত অট্টালিকা। আবিল শব্দের অর্থ হচ্ছে কুলসিত। শৃঙ্গধর অর্থ হচ্ছে পর্বত। ওহি শব্দের অর্থ হচ্ছে সাপ। অবলেপে অর্থ হচ্ছে সগর্বে বা সদর্পে। কৌমুদী অর্থ হচ্ছে জ্যোৎস্না। কুমুদ শব্দের অর্থ হচ্ছে পদ্ম। কুঞ্জর শব্দের অর্থ হচ্ছে হাতি। সাদী অর্থ হচ্ছে অশ্বরোহী সেনা। সুর শব্দের অর্থ হচ্ছে বীর। মকর শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। প্রভঞ্জ প্রবল বায়ু। নিগড় শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খল। বিতংশ পাখি ধরার ফাঁদ। ভালো কপাল। বারিন্দ্র অর্থ হচ্ছে সমুদ্র। সমবি বেহারে সঙ্গে নিয়ে। মৃগয়া শব্দের অর্থ হচ্ছে বনে গিয়ে হরিণ শিকার। সংহতি অর্থ হচ্ছে সংযোগ সাধন। নিবার অর্থ হচ্ছে উড়িধান বা তৃণধান্য। ইদ্রিস শব্দের অর্থ হচ্ছে এরকম। মাদ্রিস শব্দের অর্থ হচ্ছে আমার মতো। এবং তাদৃশ শব্দের অর্থ হচ্ছে সেরকম। সমী প্রবর্তনী নিকটবর্তী হয়েছে এমন নারী। আতপ শব্দের অর্থ হচ্ছে সূর্যকিরণ। শোণিত অর্থ রক্ত। আধার শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। প্রসবন শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা। নিনাদ শব্দের অর্থ হচ্ছে শব্দ। নিবৃক্ষ অর্থ হচ্ছে কদম গাছ। রসালো শব্দের অর্থ হচ্ছে আম। বারিদি শব্দের অর্থ সমুদ্র। আততায়ী অর্থ হচ্ছে গুপ্ত ঘাত। চরিতার্থ অর্থ হচ্ছে সফল। জনয়িতা জন্মদাতা। অন্তরায় বাধা। জিগর শব্দের অর্থ হচ্ছে হৃদয় প্রাণ বা মন। আসটে শব্দের অর্থ হচ্ছে মাছের অংশের বা মাছের আঁশে গন্ধযুক্ত অংশ। মীন সন্তান অর্থ হচ্ছে মাছ। দোয়াশা শব্দের অর্থ হচ্ছে ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল।
কলকি শব্দের অর্থ হচ্ছে তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র বা সিলিম। পাটাতন শব্দের অর্থ হচ্ছে নৌকা বা জাহাজের কাঠের মেঝে। জনামতিকে সংগোপনে বা জনগণের আড়ালে। পতঞ্জলি পাণিনি ব্যাকরণের ভাষ্যকার। ওয়াগন মালগাড়ি। আরক্ত শব্দের অর্থ হচ্ছে লালচে। পাণিনি বিখ্যাত বৈয়াকরণ। বর্ষীয়সী অতিশয় বৃদ্ধা। রায়ট রায়ট শব্দের অর্থ হচ্ছে দাঙ্গা। এল নিনিও ক্ষুদে শিশু। উন্নত দেশ ডেভেলপড কান্ট্রি। উন্নয়নশীল দেশ ডেভেলপিং কান্ট্রি। স্বল্পোন্নত দেশ লিস্ট ডেভেলপড কান্ট্রি। আদমশুমারি লোকগণনা পদ্ধতি। সৎকার সমাদর বা আপ্যায়ন। বহিত্র নৌকা। বজ্রী পর্বত। বহিত্র শব্দের অর্থ হচ্ছে নৌকা। বজ্রী শব্দের অর্থ হচ্ছে পর্বত। সরণি শব্দের অর্থ সড়ক পথ বা রাস্তা। দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। জলধি অর্থ হচ্ছে সমুদ্র। নিপাত শব্দের অর্থ হচ্ছে পতন। আয়দর শব্দের অর্থ হচ্ছে ব্যাঘ্র বা সিংহ। কোহিনূর শব্দের অর্থ হচ্ছে সুবিখ্যাত হীরকখণ্ড। বিবর্ধন শব্দের অর্থ হচ্ছে উত্তেজনা। বিরাগী শব্দের অর্থ উদাসীন। বেসাতি শব্দের অর্থ হচ্ছে কেনাবেচা। কুকুট শব্দের অর্থ হচ্ছে মুরগি। বিচি শব্দের অর্থ হচ্ছে তরঙ্গ। আবরণ শব্দের অর্থ অলঙ্কার। শিকড় শব্দের অর্থ হচ্ছে জলকণা। শির শব্দের অর্থ হচ্ছে চরিত্র। খপত শব্দের অর্থ হচ্ছে উড়োজাহাজ। রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল। নির্বন্ধ অর্থ হচ্ছে বিধান। সম্বর শব্দের অর্থ হচ্ছে হরিণ। গোকুল শব্দের অর্থ হচ্ছে গরু জাতি। মকমক এর অর্থ হচ্ছে ব্যাঙের ডাক। পল্লব গ্রহিতা ভাষা ভাষা জ্ঞান। কুম্ভলিক অন্যের লেখা চুরি করে নিজের নামে যে চালায়। সম্যক শব্দের অর্থ হচ্ছে সর্বতোভাবে বা পরিপূর্ণ রূপে। অভিধান শব্দের অর্থ হচ্ছে শব্দার্থ। গবাক্ষ শব্দের অর্থ জানালা। মার্তণ্ড এর অর্থ হচ্ছে সূর্য। পূর্ণনাপ এর অর্থ হচ্ছে মাকড়সা। ওদন শব্দের অর্থ হচ্ছে ভাত। আরে